ওম শান্তি। আজকে 6ই ডিসেম্বর 2023 আমরা শুনছি সাকার বাংলা। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, দৃষ্টি বাচ্চারা, আমি তোমাদের আবার রাজযোগ শিখিয়ে রাজারও রাজা বানাই। এই আবার শব্দের মধ্যেই সম্পূর্ণ চক্র মিশে আছে। আজকের প্রশ্ন, বাবাও যেমন প্রবল, মায়াও তেমনি, এই দুইয়ের প্রবলতা কি? উত্তর, বাবা তোমাদের অতীত থেকে পাবন বানায়, এই পাবন বানানোতে বাবা প্রবল, তাই বাবাকে অতীত পাবন সর্বশক্তিমান বলা হয়। মায়া আবার অতীত বানানোতে প্রবল, প্রকৃত উপার্জনে এমনভাবে গ্রহের দোষ লেগে যায় যে লাভের পরিবর্তে ক্ষতি হয়ে যায়। বিকারের কারণে মায়া সর্বনাশ করে দেয়, তাই বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হওয়ার প্রসার। আজকের গীত, আমাকে ওই পথে চলতে হবে, পরে গিয়েও নিজেকে সামলাতে হবে। ওম শান্তি। বাচ্চারা, তোমাদের কোন পথে চলতে হবে? অবশ্যই পথ বানানোর জন্য কেউ থাকবেন, তাই না? মানুষ ভুল পথে চলে, তাই তো দুঃখী হয়ে যায়। এখন মানুষ কত দুঃখী, কেননা তারা তার মতে চলে। যখন থেকে উল্টো মত দানকারী রাবণ রাজ্য শুরু হয়েছে, তখন থেকে সবাই উল্টো মতে চলতে শিখেছে, চলতে এসেছে বাবা বাচ্চাদের। তোমরা এই সময় রাবণের মতে চলছ, তাই তোমাদের এত দুঃখ, তাই এখন প্রত্যেকের এমন দুর্দশা হয়েছে, তোমরা পরিতুল্য হয়ে গেছো, সবাই নিজেকে পতিত বল। গান্ধী বাবুজিও বলতেন, পতিত পাবন এসো। যেহেতু আমরা সবাই পতিত, কিন্তু কেউই বুঝতে পারে না যে আমরা কিভাবে পতিত হয়েছি, তার তো একটা ইতিহাস থাকবে। তারা চায় যে ভারত রাম রাজ্য হোক, কিন্তু কে তা তৈরি করে? গীতাতে বাবার সব কথাই বুঝিয়েছেন, কিন্তু মানুষ গীতার ভগবানের নামই উল্টো লিখে দিয়েছে। বাবা এ কথাও বোঝান, তোমরা কি করে দিয়েছ, কত বড় ভুল করে দিয়েছ। ক্রাইস্টের বাইবেলে যদি পোপের নাম দিয়ে দেয়, তাহলে সে কত বড় লোকসান হয়ে যাবে, কত বড় ভুল, কেউ জানা। বাবা বড় থেকে বড় ভুল বুঝিয়ে বলে, এটাকে সংশোধন করো। এই আদি মধ্য এবং অন্তের জ্ঞান গীতাতে আছে। বাবা বোঝান যে বাচ্চারা, আমি তোমাদের আবারও রাজারও রাজা বানি। তোমরা কিভাবে 84 জন্মগ্রহণ করেছো এ কথা তোমরা জানো না, আমি তোমাদের দেশ এ কথা কোনো শাস্ত্রেই নেই। শাস্ত্র তো অনেক আছে, মত ভিন্ন ভিন্ন আছে। গীতা মানে গীতা, যিনি গীতা তৈরি করেছেন উনি রায় দিয়েছেন। তিনি বলেন, আমি আবার তোমাদের রাজ্য শেখাতে এসেছি, তোমাদের উপরে মায়ার ছত্র ছায়া পড়েছে, এখন আবার আমি এসেছি। গীতাতেও বলা হয়েছে, হে ভগবান, আবার তুমি গীতা শোনাতে এস, অর্থাৎ আবারও গীতার নলেজ দান। গীতাতেই এই কথা আছে যে আসুরি সৃষ্টি বিনাশ এবং দৈবী সৃষ্টি স্থাপনা আবার হয়। আবারও তিনি অবশ্যই বলবেন, গুরু নানক আবার তার নিজের সময়ে আসবেন। চিত্র তো দেখানো হয়েছে, শ্রীকৃষ্ণ আবার সেই ময়ূর পক্ষ মোটকধারী অবশ্যই। তাই এই সব রহস্য গীতাতে আছে, কিন্তু ভগবানের নাম পরিবর্তন করে দিয়েছে, পিতার পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে। আমরা এমন বলি না যে আমরা গীতাকে মানি, কিন্তু তাতে মানুষ যে উল্টো নাম দিয়েছে তা বাবা এসে সোজা করে দিয়েছিলেন। তিনি এও বোঝান, প্রত্যেক আত্মার মধ্যে তার নিজের নিজের পার্ট রয়েছে, সবাই এক সমান হতে পারে। যেমন মানুষ মানে মানুষ মানে মানুষ, তেমনি আত্মা মানে আত্মা, কিন্তু প্রত্যেক আত্মার মধ্যেই তার নিজস্ব পার্ট ধরা আছে। এই কথা বোঝানোর জন্য খুব বুদ্ধিমানের প্রয়োজন। বাবা এও জানেন, এ বোঝাতে পারবে, এই সার্ভিস করাতে উপযুক্ত, তার লাইন ক্লিয়ার। তোমাদের দেহ অভিমানী হবে, পায়ে থাকতে হবে, দেহি অভিমানী, দেহ অভিমানকে ত্যাগ করে দেহি অভিমানী হয়ে থাকতে হবে। সবাই তো আর পরিপূর্ণ দেহি অভিমানী হয়নি, এ তো অন্তিম সময়ে রেজাল্ট তৈরি হবে। পরীক্ষার দিন যখন কাছাকাছি আসে, তখন বুঝতে পারা যায়
যে কে কে পাশ করে, টিচাররাও বুঝতে পারে আর স্টুডেন্টরাও বুঝতে পারে যে এ সব থেকে কি। ওখানে তো ঠগি ইত্যাদি থাকতে পারে, কিন্তু এখানে এসব এ তো আমাদের নির্ধারিত আছে, পূর্বকল্পে যারা উত্তীর্ণ হয়েছিল তারাই আবার উত্তীর্ণ হবে। আমরা সার্ভিসের তীব্র গতিতে তা বুঝতে পারি কতটা প্রসঙ্গে এগিয়ে যাচ্ছে, প্রকৃত উপার্জনে লাভ আর ক্ষতি, গ্রহের দোষ ইত্যাদি আসতে চলতে চলতে পাও ভাঙে। গন্ধর্ব বিবাহ করার পরে মায়া একদম সর্বনাশ করে, মায়া অত্যন্ত প্রবল, বাবা পাবন বানানো তো প্রবল, তাই তাকে সর্বশক্তিমান পতিত পাবন বলা হয়। মায়া আবার প্রবল পতিত বানানো, শতযুগে তো মায়া থাকবে না, সে হলো নির্বিকারী দুনিয়া, এখন হলো একদম বিকারী দুনিয়া। এখানে প্রবলতা তীব্রতা কত জবরদস্ত, চলতে চলতে মায়া একদম নাক সর্বনাশ করে, বাবা থেকে পৃথক করে, মায়া এতটাই প্রবল। যদিও সর্বশক্তিমান পরমপিতা পরমাত্মা কে বলে, কিন্তু মায়াও তো কম নয়, অর্ধেক গল্প ধরে মায়া রাজত্ব চলে, এ তো কেউই জানে। দিন আর রাত অর্ধেক অর্ধেক হয়, ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত, তবু শতযুগে নাক বর্ষ, কলিযুগে কত বছর লিখে দিয়েছে। যখন বাবা যখন এখন বোঝাচ্ছেন তখন তোমাদের বুঝতে হবে, কিন্তু সম্পূর্ণ সঠিক বাবা কলিযুগে তো গীতা রাজযোগ শিখিয়ে মানুষকে রাজা রাজা বানাবে, এমন তো কেউই নেই যার বুদ্ধিতে থাকবে যে আমরা রাজযোগ শিখিয়ে রাজারও রাজা হবে। ওই গীতা পাঠশালা তো অনেকই আছে, কিন্তু ওখানে কেউ রাজযোগ শিখিয়ে রাজারও রাজা বা রানী হবে। ওখানে রাজত্ব পাওয়ার জন্য কোনো এইম অবজেক্ট নেই। এখানে তো তোমরা বলো যে আমরা অসীম জগতে বাবার কাছ থেকে ভবিষ্যৎ রাজত্ব করার জন্য আমরা পঠন পাঠন করছি। প্রথম প্রথম তো অল্প বা বাবার উপর বোঝাতে হবে, পিতার উপরই সবকিছু নির্ভর করে। নিজের পরিচয় পেলে, বাবার পরিচয় পেলে তোমাদের অনেক অনেক অগ্রসর হবে। মানুষ কিভাবে জানবে যে সৃষ্টিচক্র কিভাবে ঘুরতে থাকে, আমরা কোথা থেকে এসেছি আবার কোথায় যেতে হবে, কেউই এসব জানে, কোন দেশ থেকে এসেছি কোন দেশেই বা যাব। গান তো এমন অনেক আছে, মানুষ কেবল তার মতো গাইতে কোনো আত্মিক উন্নতি হয় না। বুদ্ধি তো আত্মার মধ্যেই আছে, কিন্তু সে জানে না যে আমরা যাকে পরমপিতা পরমাত্মা বলি তাকে না দেখা যায় আর না জানা যায়। আত্মার তো দায়িত্ব, তাই না? বাবাকে জানা, দেখা, বোঝা। তোমরা এখন বুঝতে পারছো যে আমরা হলাম আত্মা, পরমাত্মা আমাদের পিতা, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। বুদ্ধি বলে যে বাবা এসেই পড়ান। যেমন কারোর আত্মাকে যখন ডাকা হয় তখন মনে করে যে সেই আত্মা এসেছে, তাই তোমরা বুঝতে পারো যে আমরা হলাম আত্মা, তিনি হলেন আমাদের বাবা। বাবার থেকেই অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত করা হয় করা উচিত। আমরা কেন দুঃখী হয়েছি মানুষ তো বলে দেয়, বাবাই সুখ দুঃখ দান ভগবান দিয়ে আমি দিতে থাকে, এরা হলো আসলই সন্তান। যেমন পূর্বকল্পে বলেছিল মনে বলে, তোমরা এখন প্র্যাকটিক্যালি ঈশ্বরীয় সন্তান, কত বড় সৌভাগ্য। পূর্বে তোমরা আসলই সন্তান ছিল, বাবা এখন বলেন বেচারা আমার সাথে। কাউকেই এই দুই অক্ষর বোঝানো খুবই সহজ, তোমরা হলে ভগবান। এই দুই অক্ষর আমাদের পরমের জন্য যথেষ্ট, ভগবান শান্ত রচনা করেছিলেন, এখন গেছে আবার বাবাই শান্ত রচনা করবে, বাবাই হরিতুল্যকে হিরিতুল্য করবে, বাবা আমাদের রাজ্য শেখাচ্ছে, সরকার স্থাপনা করছে। আচ্ছা তোমরা কি শিখতে জানো না ওই বাবাই প্রজাপিতা ব্রহ্মাকে রচনা, তাহলে অবশ্যই বাবা ব্রহ্মার দ্বারাই শেখাবে। এখন তোমরা শূদ্র বল, আমরা আবার ব্রাহ্মণ থেকে দেবতা করতে গেল, না হলে বিরাট রূপ কেন বানানো হয়েছে, চিত্র তো সঠিক, কিন্তু
কেউ বুঝতে পারে না বা বোঝাতে। শূদ্রকে কে ব্রাহ্মণ বানাবে? দুনিয়াতে এই দায়িত্ব কে নিতে পারবে? তাহলে অবশ্যই প্রজাপিতা ব্রহ্মাকে তো চাই, তাকে কিভাবে আঘাত করা হয়েছে? তোমরা যেমন বলো এ আমার স্ত্রী, তাকে আমার কিভাবে বানিয়েছে, অ্যাডাপ্ট করেছে, তাই না? বাবাও বলো, তোমরা আমাকে মাতা পিতা বলো, আমি তো বাবা, তো আমার কোথা থেকে আনব? তাই আমি এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করে এর নাম ব্রহ্মা অর্থাৎ আমার স্ত্রী বানাই, স্ত্রীকে অ্যাডাপ্ট করা হয়। লৌকিক বাবা যেমন স্ত্রীকে অ্যাডাপ্ট করে কুলজাত বংশাবলী রচনা করে, বাবা আবার ওনার মধ্যে প্রবেশ করে ওনাকে অ্যাডাপ্ট করে ওনার মুখ দ্বারা মুখ বংশাবলী তোমাদের রচনা করে। সিম্পল বোঝার মতো বিষয়। তোমরা বলো যে আমরা হলাম ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমরা হলাম ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী থাকলে অবশ্যই ওনার নাম ব্রহ্মা, ব্রহ্মাকার বাচ্চা, সে বাবার বাচ্চা, ওনাকে এ অ্যাডাপ্ট করেছে। এই বুঝছো রাজ, এই সময় তোমরা বুঝতে পারছো যুগের অন্তিম সম্বন্ধে দৃষ্টান্ত খুবই সুন্দর, কিন্তু যার বুদ্ধিতে বসবে সেই বুঝতে পারবে, না বসলে সে বুঝতে পারবে। লৌকিক আর পারলৌকিক বাবা তো আছেই, তাই না? সেও স্ত্রীকে অ্যাডাপ্ট আমার বলে, তিনি আবার ব্রহ্মার মধ্যে প্রবেশ করে ওনাকে অ্যাডাপ্ট করেন, তিনি নিজেই বলেন আমি নিরাকারকে, আমি নিরাকারকে এর আধার অর্থাৎ আমার স্ত্রী বানাতে হয়। তাই নামও পরিবর্তন করে দিই, দাদা নেত্রাসকে আমি ব্রহ্মা নামে পরিবর্তন করি, একই সময়ে কত নাম রাখবো, নামের লিস্ট তোমাদের কাছে দেখা উচিত, প্রদর্শনীতে নামের লিস্ট দেখানো উচিত, বাবা কিভাবে একই সময়ে নাম রেখেছে, বাবা আমাকে আপন করে নিয়েছেন তাই নামও পরিবর্তন করে দিয়েছেন, ওনাকে ভৃগু ঋষি বলা হয়, জন্মপত্রী তো ভগবানের কাছেই আছে, এই নাম কঠিন ভাণ্ডার। এখন সবাই তো আর নেই, কেউ কেউ তো আশ্চর্যবত ভাগন্তি হয়ে গেছে, আজ আছে কাল নেই। এক নম্বর শত্রু হলো কাম, এই কাম বিকার খুবই বিরক্ত, তোমাদের একে জয় করতে হবে, একত্রে বিমস্ত জীবনে থেকে তোমাদের একে জয় করতে হবে, এই হলো নিজের বৃত্তিকে দেখতে হবে, কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করে একে ভয় পাবে, বাবাকে পাবে, বাচ্চা থেকে আসবে, এই কাজ করব নাকি করব? বাবা লেখে আমি তোমাদের কাজ করবার দেখতে এসেছি কি তোমরা জ্ঞান প্রাপ্ত করছো, কি কাজ করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের, আমি করানোটি চাই, কাজেই কাজের কথা এর মাঝে জিজ্ঞাসা করে আপনি অন্য কিছুর নাম এসেছে, আপনি রাজ্য শিখা রাজার রাজা বানানোর জন্য রুদ্রযজ্ঞের গায়ন আছে, শ্রীকৃষ্ণ যজ্ঞের নয়, বাবা বলেন লক্ষ্মী নারায়ণের মধ্যে এই সৃষ্টি চক্রের জ্ঞানই নেই, এই জ্ঞান তো এই সময় তোমরা প্রাপ্ত করছো, যদি এই কথা জানতো ঈশ্বরতলা থেকে অনেক ছোটতলা যেতে হবে, তখন সেই সময় রাজের নাশেই হয়েছে, ওখানে তো সদ্বুদ্ধি সদ্বুদ্ধি দাদা তো একজন, তিনি এসেই উপায় বলে দেন, অন্য কেউ আর বলতে পারে না। প্রথম প্রথম এই কথা মনে করো যে কে বলছে কাম মহাশক্তি, অনেক অনেক শক্তি আছে, এমন গায়নও আছে না যে বিকারি দুনিয়া আর নির্বিকারী দুনিয়া, রাবণকে ভারতে জানানো হয়, শতযুগে তো জানাবই না, যদি বলে যে এ হলো অনাদি শতযুগে ছিল তাহলে তো সব জায়গায় প্রত্যেকের গতি তাদের নিজের, জানতে পারা যায় শত রজ তম হয়, প্রত্যেকের বুদ্ধি আলাদা আলাদা, যারা শ্রীমতে চলে না তারা হলো তম প্রধান, নিজেকে ইনসিওর না করলে ভবিষ্যৎ একই জন্মের জন্য কিভাবে পাবে, মৃত্যু তো হবেই হবে, তাহলে তো ইনসিওর করে দেওয়া উচিত, সবকিছুরই তাই দেখাশোনাও থেকে করবে, যদি কেউ সবকিছু দেয়ও কিন্তু সার্ভিস না করবে
যা দেবে তাই পেতে থাকে, তাহলে বাকি কি জমা হবে? কিছুই নয়। সার্ভিসের প্রমাণ দেখা হয় এই পান্ডা হলে আসে। নতুন দিকেরও নিজেদের মধ্যে মিলেমিশে সেন্টার চালায়, তাদের ধন্যবাদ দেওয়া হয়। এই নলেজটি খুবই সহজ। মানবগ্রস্তের অবস্থা যাদের তাদের বুঝো যে মানবগ্রস্ত অবস্থা কখন হয়। বাবাই গাইড হয়ে সবাইকে নিয়ে যাবে। বাবাকে সমর্পণ করে তোমরা জানো যারা যে বাবাই আলোর কাল মহান। আমরা তো খুশির সঙ্গে বাবার সাথে একত্রিতামে সর্বপ্রথম তো মুখ্য কথা এটাই বলছেন লক্ষ্মীনারায়ণকে এই রাজ্য শিখিয়েছেন, এই ডিগ্রি ওনারা কার থেকে প্রাপ্ত করেছেন? তাদের রাজধানী স্থাপন করেছে। আর কেউই রাজধানী স্থাপন করতে আসেন না, পরম পিতা পরমাত্মায় ছুটে আসেন বাচ্চাদের। বাবাই রাজধানী স্থাপন করতে আসেন ব্রহ্মার শরীরকে আধার নেন। সব পথের দিকে তিনি পাবেন। এ হলো ধুয়েতেই নম্বরের প্রমাণ অনুসারে পদ পাবে। যারা শ্রীমতে চলবে তাদের বুদ্ধিতেই বসতে পারে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারাহারি বাচ্চাদের মাতা পিতা বাপ দাদার আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদা ধারণার জন্য মুখ্য এক নম্বর বুদ্ধির লাইন যাতে সদা ক্লিয়ার থাকে তার জন্য প্রকৃত উপার্জনে মায়া যেন কোনো প্রকারের লোকসান বা ঘাটতি না করে এক সুরক্ষা করে। নাম্বার দুই, কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো প্রকারের বিকর্ম করে ইনশিওর করার পরে সার্ভিসও অবশ্যই করতে হবে। আজকের পর্থায় মায়াকে শত্রুর পরিবর্তন শিক্ষা দানকারী সহযোগী মনে করে এক থাকা মায়া জিতে। তার অর্থ হল মায়া আসে তোমাদের শিক্ষা দানের, তাই ঘাবড়ে যেও না, শিক্ষা গ্রহণ কর। কখনো সহনশীলতার পা, কখনো শান্ত পর। পাকা করানোর জন্য মায়া আসে, মায়া তোমাদের টিচার, তাই মায়াকে শত্রুর পরিবর্তে নিজের সহযোগী মনে করে, তাহলে ভয়ের পরিস্থিতি হেরে যাবে। ভয়ের পরিস্থিতিতে তোমরা হেরে যাবে না, পরিস্থিতি হেরে যাবে, মায়া হেরে যাবে। পাপ পাকা করে অঙ্গদের সমান অচল হয়ে যাবে। কখনোই দুর্বল হয়ে মায়ার আহ্বান করো না, তাহলে তা বিদায়। স্লোগান, প্রতিটি সংকল্পে দৃঢ়তার মহানতা থাকলে সফলতা প্রাপ্ত। আচ্ছা ও